এখানে আমাদের সামনে উপস্থিত বড়কলার সমষ্টির প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ মহাশয়া। গুয়াহাটি থেকে আসার পথে প্রায় বরাকবিলির 10,000 মানুষ সংকটে আছেন এই মুহূর্তে। বড়কলার প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ, কি বলতে চাইছেন আপনি এই মুহূর্তে? আপনারা দেখলেন রাইট নাও যে অনেক মানুষ ইতালি মেইন রোড শিলচর গুয়াহাটি যাওয়ার, এবং দুদিন ধরিয়া মানুষ ব্লক বিভিন্ন জায়গায়, খাওয়ার নাই, বাচ্চারা গাড়ির মধ্যে আবদ্ধ, বাথরুম যাওয়ার নাই, কিছু করার নাই, একই জায়গায়। কিন্তু এই যে অবস্থা এখন অব্দি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ক্লিয়ারেন্স পার্ট নাই, যেগুলো মেশিনারি আইতে লাগে, জেসিবি হোক, এলটি হোক, এগুলো করে কিন্তু বহু স্লোতে করে। এরকম একটা জায়গা না, প্রায় জায়গায় প্রায় 1200টা ল্যান্ডস্লাইড সুনাপুরের পর থেকে রাত আসলে মানুষের অবস্থা অত্যন্ত কাহিল। ট্রেন লাইন বন্ধ, ফ্লাইটের ভাড়া 12,000 থেকে 14,000 টাকা। একটাই রুট আছে যেটা দিয়ে যাওয়া যায়, যার জন্য আমি খুব যে আমরা মেঘালয় মুখ্যমন্ত্রী